জয় মহাকালেশ্বর, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকাল মন্দির দর্শন এবং বিখ্যাত মহাকাল করিডর দেখার জন্য আমি গোয়ালিয়র ভ্রমণ সম্পূর্ণ করে পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনী। শিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী বেড়ানোর প্ল্যান করেছেন? উজ্জয়িনী পৌঁছানোর পরে আপনারা সবথেকে কম খরচে কোথায় স্টে করবেন? উজ্জয়িনী রেলস্টেশনের একদম সামনেই অবস্থিত বিখ্যাত অবন্তিকা কমপ্লেক্স, এখানে সোলো ট্রাভেলাররা এবং ফ্যামিলি ম্যানরা স্টে করতে পারেন। অনেক বড় দল থাকলে এখানে স্নানের ব্যবস্থাও আছে। যে সমস্ত পর্যটক এবং দর্শক বন্ধুরা জীবনে প্রথমবার উজ্জয়িনী পৌঁছবেন বা উজ্জয়িনী বেড়ানোর প্ল্যান করছেন, তারা উজ্জয়িনী রেলস্টেশনের রেলের রিটায়ারিং রুমেও থাকতে পারেন। এখানে থাকার খরচা সব থেকে কম। রেলের রিটায়ারিং রুমে কী কী পরিষেবা পাওয়া যায়, অবস্থান কোথায়, তার তথ্য আজকে তুলে ধরব। 2023 6 অক্টোবর আমি উজ্জয়িনী পৌঁছেছিলাম। আজকে থাকার ঠিকানার সন্ধান দিচ্ছি। আগামী পর্বে সম্পূর্ণ উজ্জয়িনী শহরটা কীভাবে ঘুরে দেখবেন, মহাকাল মন্দির কীভাবে দর্শন করবেন তার তথ্য পেয়ে যাবেন। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং রেলস্টেশনের সামনে দারুণ একটা থাকার ব্যবস্থার গল্প শুরু করা যাক, অবন্তিকার গল্প শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদেরকে ক্লিয়ার করে দিই, রেলস্টেশনের ভিতরে অবস্থিত রেলের রিটায়ারিং রুম, এখানে থাকতে গেলে আপনাদেরকে রেলের পিএনআর নম্বর লাগবে। এছাড়া যে কেউ থাকার জন্য আপনারা রেলস্টেশনের বাইরে অবন্তিকা কমপ্লেক্সেও থাকতে পারেন, আমি দুটি জায়গায় আপনাদেরকে দেখাবো। আমি গোয়ালিয়র থেকে উজ্জয়িনী যাওয়ার ট্রেন ধরেছিলাম। গত পর্বে গোয়ালিয়র ভ্রমণ গাইডের ভিডিও বানিয়ে দিয়েছি, না দেখে থাকলে ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মধ্যপ্রদেশ বেড়ানোর প্ল্যান করলে আপনারা গোয়ালিয়র একদিনেই ভ্রমণ সম্পূর্ণ করে নিতে পারেন, তারপরে সন্ধ্যা ও রাত্রিবেলার দিকে ট্রেন ধরে পরের দিন ভোরবেলায় এবং সকালবেলায় পৌঁছে যেতে পারেন উজ্জয়িনী। গোয়ালিয়র ভ্রমণ সম্পূর্ণ করে আমি 6 অক্টোবর এসে পৌঁছলাম উজ্জয়িনীতে। 4 নম্বর প্ল্যাটফর্মে এসে নামলাম। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মহাকাল মন্দির দর্শনের জন্য ভিড় লেগেই থাকে, তাই আমার পরামর্শ, আপনারা যখনই 2 মাস হোক 3 মাস হোক ট্রেনের টিকিটটা কাটবেন, সেই সময়ই 10 ডিজিটের পিএনআর নম্বর দিয়ে এখানে রেলের রিটায়ারিং রুমে থাকার জন্য স্লটটা বুক করে নেবেন। গোয়ালিয়র থেকে রতলাম ইন্টারসিটি এক্সপ্রেস ধরে আমি ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনী জংশন রেলস্টেশনে। রেলস্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছিলাম। এখানে নামার পরে আপনারা সরাসরি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাবেন। চলুন আস্তে আস্তে আপনাদেরকে ওদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নিয়ে যাই। 8খানা প্ল্যাটফর্ম আছে, আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোবেন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, যে কোনো তীর্থস্থান ভ্রমণে গিয়ে আপনারা গন্তব্যে পৌঁছানোর পরে খুব সকাল সকাল বেলাতেই মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়তে পারেন। এতে আপনারা মন্দির দর্শনে ভিড়টা কম পাবেন এবং যে ভগবানের দর্শনের জন্য আপনারা যাবেন সেই ভগবানকে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। আরেকটা ছোট্ট পরামর্শ, শনি রবি সোম এই বারগুলো এড়িয়ে যদি আপনারা যান তাহলে ভিড় আপনারা কম পাবেন। সেই প্ল্যান অনুযায়ী আমি শুক্রবার দিন ভোরবেলায় পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনী। এই হলো উজ্জয়িনী রেলস্টেশন। রেলস্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মেই আছে রেলের রিটায়ারিং রুম। রিটায়ারিং রুমে পৌঁছে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপরে আপনাদেরকে দেখাবো এখান থেকে অটো বা শেয়ার ই-রিক্সাতে কীভাবে পৌঁছানো যায় উজ্জয়িনীর মহাকাল মন্দির। ভোর ভোরবেলায় যদি উজ্জয়িনী পৌঁছানো যায় তাহলে সকাল 7টা-8টা থেকে 9টা-10টা-11টার মধ্যে মন্দির দর্শন সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে উজ্জয়িনীর দ্রষ্টব্য স্থানগুলো ঘুরে দেখে নেওয়া যাবে, এটাই ছিল আমার প্ল্যান। এই হলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর পরে জায়গাটি। চলুন এখান থেকে আমি 1 নম্বর প্ল্যাটফর্মেই অবস্থিত রেলের রিটায়ারিং রুম যেখানে আছে ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাই। ফার্স্ট ফ্লোরে পৌঁছানোর পরে এখানে সুদীর্ঘ সুবিস্তৃত করিডরটা দেখতে পেয়েছিলাম। এখানে ডরমিটরিও আছে এবং ডাবল বেড রুমও আছে। আমি একটু পরেই আপনাদেরকে অবন্তিকা বিল্ডিংটিও ঘুরিয়ে দেখাবো, যেটা রেলস্টেশনে বেরিয়েই ডান হাতে আছে। উজ্জয়িনীতে মহাকাল মন্দির দর্শনের জন্য আপনারা টিকিট নিশ্চয়ই 2-3 মাস আগে কাটবেন। যদি 2-3 মাস আগে আপনাদের টিকিট কাটা হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের 10 ডিজিটের পিএনআর নম্বর দিয়ে 3rd AC স্লিপার ক্লাস যে রকমের টিকিট আপনারা কাটুন সেই টিকিটের 10 ডিজিটের পিএনআর নম্বর দিয়ে আপনারা উজ্জয়িনী রেলস্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত এই রেলের রিটায়ারিং রুম আপনারা বুক করতে পারেন। আমি ভোর 5টার সময় পৌঁছে গিয়েছিলাম উজ্জয়িনী রেলস্টেশন।
হাওড়া থেকে সরাসরি উজ্জয়িনী যাওয়ার জন্য শিপ্রা এক্সপ্রেস রাত্রিবেলায় গিয়ে পৌঁছয়। সেক্ষেত্রে আপনারা যেদিনকে পৌঁছচ্ছেন সেই দিন রাত্রি 8টা থেকে পরের দিন রাত্রি 8টা পর্যন্ত স্লট বুক করতে পারেন। শিপ্রা এক্সপ্রেস রাত্রি 9:55 উজ্জয়িনী পৌঁছয়। আপনারা এখানে পৌঁছানোর পরে আমার মতন সোলো ট্রাভেলার হলে একা স্টে করতে পারেন, আর যদি বন্ধুরা তিনজন বা চারজন মিলে যান সেক্ষেত্রে আপনারা তিনজনের জন্য আলাদা আলাদাভাবে তিনটে ডরমিটরি বুক করতে পারেন, আর যদি পরিবার নিয়ে যান সেক্ষেত্রে ডবল বেডরুমও এখানে অ্যাভেলেবেল আছে। তো এই হলো এসি ডরমিটরি এরিয়া, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন ডরমিটরি এরিয়া। এসি ওয়ার্কিং কন্ডিশনে ছিল, বিছানার চাদর থেকে শুরু করে পিলো কভার সব কিছু পরিষ্কার ও পরিচ্ছন্ন। এই হচ্ছে সম্পূর্ণ এসি ডরমিটরি এরিয়া। এখানে দুটো বেড আছে, ওখানে কর্নারে দুটো বেড আছে, আর সামনে একটা বেড, টোটাল এখানে পাঁচখানা বেড আছে। এসি তো আছেই, এছাড়া পাখার ব্যবস্থাও আছে। এদিকটাতে আছে ওয়াশরুম, এখানে আপনারা ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছেন। এখানে গিজার আছে, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটোই পাবেন। আমি এখানে স্নান করলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এখানে আছে বেসিন, বারো ঘন্টার জন্য 24 ঘন্টার জন্য রেলের রিটায়ারিং রুমটা বুক করতে পারেন। রাত্রা আপনারা রেলের এই রিটায়ারিং রুমেই কাটাবেন, তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠে মন্দিরে পুজো দিতে যাবেন। এখন বাজে 5:40, চলুন স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আমি আপনাদেরকে মন্দিরের দিকে নিয়ে যাই। এই লকারের কথা জিজ্ঞাসা করে থাকেন, এখানে দেখুন এই লকারের এই ব্যবস্থা, আপনারা নিজস্ব তালা চাবি দিয়ে এখানে এগুলো লাগাতে পারেন। আর স্নানটা নদীকে করে নেওয়ার পরে এখানে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য, আমি আপনাদেরকে রেলের ডরমিটরি এরিয়াটা দেখালাম। এখানে আপনারা প্লাগ পয়েন্টও পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এরপরে এখান থেকে আমি আপনাদেরকে অবন্তিকা বিল্ডিংয়ে নিয়ে যাব, সেটা একটি আলাদা সংস্থা। চলুন এখান থেকে এরপরে বেরোনো যাক, আপনাদেরকে নিয়ে যাই অবন্তিকা বিল্ডিং। রেল স্টেশন থেকে বেরোনোর পরে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা যখন বেরোবেন, বেরোনোর পরেই আপনারা ডান হাতে দেখতে পাবেন ইন্ডিয়ান রেল পরিচালিত একটি থাকার ঠিকানা, এটার নাম হলো অবন্তিকা। চলুন আমি এই অবন্তিকাতে আপনারা কিভাবে বুকিং করবেন বা এখানে ট্যারিফ কী আছে আমি জানার চেষ্টা করছি এবং এখানে কী কী ব্যবস্থা আছে জানার চেষ্টা করছি। অবন্তিকা ভবন মে সামূহিক বড়ে গ্রুপ কে স্নান কে লিয়ে লেগ বাথ কি সুবিধা কে সাথ বড়ে এসি রুম উপলব্ধ হ্যায়। এই অবন্তিকা বিল্ডিং একদমই রেল স্টেশনের পাশেই অবস্থিত। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা যদি অনেক বড় দল থাকেন, অনেক বড় দল থাকলে এখানে স্নানের ব্যবস্থাও আছে। তো চলুন আমি সেটা জানার চেষ্টা করব। এখানে এসি রুম এবং রেস্টুরেন্টও পাওয়া যাবে। তো চলুন সেটার তথ্য সংগ্রহ করি। ইন্ডিয়ান ভোজন থালি মাত্র 80 টাকাতেই পাওয়া যাবে, 80 টাকাতেই পাওয়া যাবে, আমি অ্যানাউন্সমেন্টটা শুনতে পাচ্ছি। অবন্তিকা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর রিসেপশন এরিয়া। অবন্তিকা বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে পৌঁছে গিয়েছি, এই হলো ডরমিটরি এরিয়া। আমার মতন যদি সোলো ট্রাভেলার হন বা তিন চারজন বন্ধুরা মিলে গেলে এখানে স্টে করতে পারেন। পরিবারের দুজন সদস্য ডরমিটরিতে দুটো বেড বুক করতে পারেন। আপনারা যদি ব্যক্তিগত রুম চান এখানে ব্যক্তিগত রুমও পাওয়া যায়, তার তথ্যও দেব। এই বন্দোবস্ত একদমই দুর্দান্ত আছে, বহুত আচ্ছা হ্যায়। এই হলো এসি ডরমিটরি এরিয়া। 12 ঘন্টার জন্য ভাড়া মাত্র 500 টাকা এবং 24 ঘন্টার জন্য ভাড়া মাত্র 700 টাকা। এসি ডরমিটরি দারুণ ব্যবস্থা। আপনারা পরিবার নিয়ে যদি ডবল বেড রুম বা 5 বেডের রুমে থাকেন বা এই ডরমিটরিতে থাকেন, এখানে চেক ইনের সময় সকাল 8টা এবং চেক আউটের সময়ও সকাল 8টা। অবন্তিকা বিল্ডিং থেকে স্টেশনের দৃশ্য, আমি উজ্জয়িনীতে পৌঁছেই স্টেশন থেকে বেরিয়েই এই অবন্তিকা বিল্ডিংয়ের খোঁজ পেয়েছিলাম। এর অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ভিজিট করতে পারেন। এখানে দেখুন গ্রুপে লোকজন আছে, অর্থাৎ আপনারা পরিবারের সদস্যদেরকে নিয়ে যখন থাকবেন এখানে আপনারা গ্রুপ স্টে স্বাচ্ছন্দ্যে করতে পারেন। ডবল বেডরুমের ভাড়া 2240 টাকা এবং আপনারা যখন গ্রুপে থাকবেন সেক্ষেত্রে আপনাদেরকে 4256 টাকা দিতে হবে। গ্রুপে যখন থাকবেন তখন আপনাদেরকে 5 জন থাকার জন্য যে 5 বেডের রুমটা আপনারা পাবেন তাতে আপনাদেরকে 4256 টাকা পে করতে হবে।
আপনাদেরকে খরচের ব্যাপারটা বলে দিই, আপনারা যদি আমার মতন সোলো ট্রাভেলার হন সেক্ষেত্রে আপনারা ডরমিটরি বুক করতে পারেন, 24 ঘন্টার জন্য ভাড়া মাত্র 700 টাকা। আপনারা যদি ডবল বেড রুম বুক করেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা একটু বেশি পড়ছে, 2240 টাকা, অর্থাৎ একজনের 1120 টাকা করে পড়ছে। আর আপনারা যদি 4-5 জন পরিবারের সদস্যরা একসাথে মিলে যান সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা সব থেকে কম পড়ছে। এখানে দেখুন 4256কে আমি 5 দিয়ে ভাগ করেছি, 851.20 টাকা করে আপনাদের পড়ছে, অর্থাৎ গ্রুপে গেলে আপনাদের সুবিধা। আর তার থেকেও কম হচ্ছে যদি আপনারা আমার মতন সোলো ট্রাভেলার হন, 24 ঘন্টার ভাড়া মাত্র 700 টাকা। আমি ভিতরে গিয়ে কথা বললাম, গিয়ে জানলাম যে আপনারা যদি শুধুমাত্র স্নান করতে চান, ফ্রেশ হতে চান, তাহলে মাত্র 100 টাকাতেই তার ব্যবস্থা আছে। অফিসের ভিতরে গিয়ে আমি ওখান থেকে অফিসিয়াল কন্ট্যাক্ট কার্ড সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা নম্বরগুলো পেয়ে যাবেন। আপনারা যদি অ্যাডভান্স বুক করতে চান তাহলে এই বারকোডে আপনারা পেমেন্ট পাঠাবেন। রেল স্টেশন থেকে বেরোনোর পরেই এখানে এত পাখির চিৎকার চেঁচামেচি শুনছি, এগুলো সব টিয়া পাখি। আমার মা জননী টিয়া পাখি ভীষণ পছন্দ করেন, তো মায়ের কথা মনে পড়ে গেল। চলুন অফিসিয়াল ওয়েবসাইটটি কেমন দেখিয়ে দিই, hotelavantika.com। অফিসিয়াল ওয়েবসাইট hotelavantika.com-এ ভিজিট করার পরে আমি ডেট দিয়েছিলাম 15ই ডিসেম্বর, 16ই ডিসেম্বর, একদিনের জন্য ডবল বেড রুমের ভাড়া। আমি এখানে চেক অ্যাভেলেবেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখলাম একদিনের জন্য ভাড়া দেখাচ্ছে 2000 টাকা, ট্যাক্স নিয়ে এই ভাড়াটা পড়বে 2240 টাকা। তবে সবথেকে ভালো হয় আপনারা যদি 4-5 জন যান, 5 জন গেলে ভাড়া পড়বে মাত্র 4256 টাকা। আমি কন্ট্যাক্ট করেও জেনেছিলাম এবং ওখানেও অফিসে গিয়ে কথা বলে জেনেছিলাম 5 জন থাকার জন্য ভাড়া পড়বে 4256 টাকা। দেখুন এখানে লক্ষ্য করুন, ক্যাপাসিটি 2+2+1, বেড দুটো কিং সাইজ প্লাস একটা সিঙ্গেল বেড। এরকম 5 জন থাকার জন্য আপনারা 4256 টাকা দিয়ে রুম বুক করতেই পারেন। আজকে আমি রেলের রিটায়ারি রুম এবং স্টেশনের সামনেই অবস্থিত অবন্তিকা হোটেলের তথ্য তুলে ধরলাম। আগামী পর্বগুলোতে উজ্জয়িনীতে মহাকাল মন্দিরের সামনে থাকার ঠিকানাও আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অ্যাডভান্স বুকিং কিভাবে করবেন? অ্যাডভান্স বুকিং করার জন্য আপনারা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রুমগুলো কেমন ছবি দেখে নিতে পারেন, আর এখানে যে কন্ট্যাক্ট নম্বরটা দেওয়া আছে এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। এই কন্ট্যাক্ট নম্বরটা আমি অফিসে যে অফিসিয়াল কন্ট্যাক্ট কার্ডটা পেয়েছিলাম সেই কার্ড থেকেই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যাতে বিশ্বাস হয় সেই জন্য আমি অফিসিয়াল কন্ট্যাক্ট কার্ডটাও এরপরে আপনাদের সামনে তুলে ধরব, আগেও দেখিয়েছি। আপনারা পেমেন্টটা পাঠাবেন, ওনারা একটা কিউআর কোড আপনাদেরকে পাঠাবে, সেই কিউআর কোডে আপনারা অ্যাডভান্স পেমেন্টটা করতে পারেন। চেক ইন ও চেক আউটের সময় হলো সকাল 8টা এবং ভাড়াটা আপনাদের সামনে আরও আরেকবার তুলে ধরলাম। এই হলো সম্পূর্ণ ভাড়ার ডিটেলস। এই তথ্যগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টেও আরও আরেকবার আপনাদের জন্য লিখে দেব। এই হলো অবন্তিকার অফিসিয়াল কন্ট্যাক্ট কার্ড। আর আপনারা যদি রেলের রিটায়ার রুমে স্টে করতে চান তার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আমি এখানে উল্লেখ করে দিলাম, আপনারা উজ্জয়িনী রেল স্টেশনের রিটায়ার রুমেও স্টে করতে পারেন। আমার তোলা ছবিগুলো এবং তথ্য সম্বলিত ভিডিও ক্লিপিংসগুলো দেখার জন্য এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য এবং আমার পরবর্তী প্রোগ্রাম কী আছে, আমার অবস্থান কোথায় তা জানার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। দুটিরই নাম পিন্টু চিত্রকর, PINTU পিন্টু চিত্রকর, CHITRA KAR। আগামী পর্বে আমার মহাকাল মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। জয় মহাকালেশ্বর, দুর্গা দুর্গা।